গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে অলরেডি 12টা বেজে গেছে, তাও আমি তোমাদেরকে আজকে গুড মর্নিং বললাম। তো আমার রান্না একটুখানি হয়ে গেছে, পুজো করে নিয়েছি তাড়াহুড়ো করে, আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি। তো ভাবছি হঠাৎ রেডি কেন হয়েছি, আমি এখন যাচ্ছি স্কুলে। তো শুভমের স্কুলে যেতে হবে, তো সেই জন্য আজকে একটু তাড়ায়ও রয়েছি। তো সকাল সকাল পুজো টুজো হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি আর রান্নাও করে নিয়েছি। তো আমি বানিয়েছি আলু পটলের একটা তরকারি, আর খুব তাড়াতাড়ি বানিয়েছি। তো সেটা তোমরা চেক করো, ততক্ষণে আমি স্কুলটা ঘুরে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি তাড়াহুড়ো করে আলু পাটের তরকারি বানাচ্ছি। তো দেখো কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পটল একসাথে কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি বাটিতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, টমেটো দিয়ে কিন্তু একটা মশলা বানিয়ে নিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। এবার দেখো আলু পটল ভাজা হয়ে গেছে, এবার সব মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলু পটলের সাথে মশলা ভালো করে কষিয়ে নিলাম। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পটলের জন্য তো কোনো অসুবিধা নেই, যায় কিন্তু আলুটা একটু গলতে সময় লাগে, সেই মানে একটু শুকনো শুকনোই রাখবো। তো সেই পরিমাণ মতন এখন জল দিলাম, জল দিয়ে 3-4 মিনিট মতন ঢেকে রেখে দেবো। আর কি আলু আর নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু ঘি আর টমেটো। ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে বাজে 6:30, আমি জাস্ট খানিকক্ষণ আগে সন্ধ্যা দিয়ে এলাম। তো ঘুম থেকে উঠলাম, আমি স্কুল থেকে এসেছি, তখন বাজে প্রায় 2:30। তারপরে এসে আমি আলু পটলের তরকারি তো করেই রেখে গেছিলাম, সেইটা দিয়েই আজকে লাঞ্চ করলাম। তার সাথে নিয়ে এসেছিলাম দই। তো গরমকাল দই খেতে তো ভালোই লাগে, দই দিয়ে ভাত দিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে। তো দই দিয়ে ভাত দিয়ে খেলাম, আর তো আলু পটলের তরকারি দিয়ে খেয়ে উঠতে উঠতে 3:30, তারপরে একটু বিশ্রাম করলাম। দুপুরবেলা একটু মানে ঘুমালাম, খুব গরম লাগছিল, একটু এসিটাও চালালাম আজকে দুপুরবেলা, প্রথম আজকে এসি চালালাম। তো একটু ঘুমালাম, তারপরে উঠে সন্ধ্যা দিয়ে এলাম, সন্ধ্যা দিয়ে এখন তোমাদের সামনে চলে এসেছি। আর রাত্রিবেলা ডিনারে না একটা কিছু ভালো বানাতে হবে, কারণ সকালবেলা কোনো রকমে একটা তরকারি বানিয়ে চলে গেছি স্কুলে। স্কুলে অ্যাকচুয়ালি আজকে যাওয়ার কথা ছিল না, হঠাৎই মেসেজ আসছে যে স্কুলে যেতে হবে, ওর সব টেক্সট কপিগুলো জমা দিতে হবে, কারণ যেহেতু অনলাইনে এক্সাম হয়েছে। তো সেই জন্য হঠাৎই চলে গেছি, কোনো রকমে একটা কিছু রান্না করে চলে গেছি। আর বৃহস্পতিবার ছিল, পুজো আজকে আর বেশি লেন্দি থাকে, পুজো টুজো করে সময় আর পাইনি আর যে কিছু রান্না করব। তো বিকেলে ভাবছি ভালো একটা কিছু বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো মানে ভেবে রেখেছি ছানার ডালনা বানাবো, সেই জন্য দুধটাকে ছানা করে রেখেও দিয়েছি। তো শুভম এখন পড়তে বসবে, ওকে পড়াতে আসবে স্যার, তারপরে পড়তে বসলে এদিকেও শুয়ে রয়েছে, শুয়ে মোবাইল দেখছে। তো স্যার পড়াতে আসবে, তারপরে আমি রান্নাঘরে যাব ডিনার বানানোর জন্য। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে চা ফা খাওয়া হয়ে গেছে, এখন আমি খুব একটা চা খাই না, কারণ গরমকাল পড়ে গেছে, আমার এখন আর চা খেতে খুব একটা ভালোও লাগে না। তো সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে এলাম এই মাত্র। তো চলো ওর পড়াতে আসুক, ওকে ওর স্যার, তারপরে আমি রান্নাঘরে যাবো ডিনারটা বানাতে, হয় ছানার ডালনা বানাবো, তার সাথে তো শুভম তো বলছে লুচি বানাও, কিন্তু লুচি আমি বানাবো না, রুটিই বানাবো।
তো দেখো, আমি রান্নাঘরে এসে গেছি আর ছানাটাকে ভালো করে হাত দিয়ে চটকিয়ে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে আমি ভালো করে ম্যাশ করেছি। এর মধ্যে কোনো ময়দা টয়দা কিন্তু কিচ্ছু দিইনি। আর আমি মানে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে বল বানিয়ে নিয়েছি, তারপর একটু চেপে চেপে দিয়েছি। তো চলো এগুলোকে আগে এখন ভেজে নিই। তো দেখো, আমি ছানাগুলো মোটামুটি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তো আমি তেলের মধ্যে এবার একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, এলাচ আর দারচিনি দিয়ে। আমি কেটে রেখেছি দুটো আলু দিয়ে দিলাম। তো আলু মোটামুটি আমি ভেজে নিয়েছি। এবার আমি দেখো একটা বাটিতে মশলা বানিয়ে নিয়েছি, কমন মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়েছি। দিয়ে আমি মশলা দিয়ে এখন ভালো করে কষাবো। তো আলু দিয়ে মশলা আমার কষানো হয়ে গেছে আর সুন্দর করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ঝোল, পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। আর ছানার ডালটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা লুচি পরোটা দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি রুটি বানাবো ওদের জন্য, কারণ লুচি পরোটা শুভম এত খায় অয়েলি খাবার, সেই জন্য একটু এখন কন্ট্রোল করতে হবে। তো সেই জন্য আজকে আমি রুটি বানাবো। তো দেখো মোটামুটি হয়ে গেছে, আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। এবার আলুটা গলে গেলে, তারপরে প্রায় গলে গেছে, আমি বেশিক্ষণ ভেজে নিয়েছি আলু, তারপরে আমি ছানার পকোড়াগুলো দিয়ে দেবো, তারপরে একটু ঘি দেবো। আলুটা প্রায় গলে এসছে, এখন আমি বড়াগুলো দিয়ে দেবো। তো মোটামুটি ছানার রসা তো তৈরি হয়ে গেল। তো তোমরা দেখলে, এখন আমি বন্ধ করে দিলাম গ্যাসটা আর 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। শুভম ওখানে পড়তে বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো লাস্টে একটুখানি ঘি দেবো, আর গরম মশলা দেবো না, কারণ আমি গরম মশলা অলরেডি ফোড়ন দিয়েছি, সেই জন্য ঘি দিয়ে নামিয়ে দেবো। আর এখন বানাবো না, শুভমের পড়া হয়ে যাক, তারপরে রুটি বানাবো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার এই ভিডিও থেকে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য বাই বাই।